সো ওয়েলকাম টু কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস। আজকের ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু সমস্যা, আমাকে কিছু মেল করা হয়েছিল যে সেখানে বলা হচ্ছে দাদা তুমি চ্যাপ্টার ওয়াইজ ফুল চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক কেন আপলোড করো না। তো এর কারণ একটাই, আমার মূলত এই চ্যানেলটা নতুন এবং সাবস্ক্রাইবার বেস 1000-এর মধ্যে। সো আপাতত এক্ষুনি ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া থাকে যার জন্য আমি লং ভিডিও আপলোড করি না, খুব তাড়াতাড়ি আমি মাসখানিকের মধ্যে লং ভিডিও চ্যাপ্টার ওয়াইজ আপলোড করে দেবো। সুতরাং টপিকে আসা যাক, সেখানে কোশ্চেনটাতে বলছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা কোশ্চেন, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 আওয়ার্স হোয়াইল বি ক্যান অ্যালোন ডু ইট ইন 12 আওয়ার্স, বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন, এ একটা কাজ করছে 8 ঘন্টায় 8 আওয়ার্সে এবং বি সেই কাজটা একা করছে কত ঘন্টায় 12 ঘন্টায়, দেন এ আর বি একত্রে কতক্ষণ সময়ে এই কাজটা তারা কমপ্লিট করতে পারবে সেটা আমাদের এখানে বের করতে হবে। সো যখনই একত্রে কোনো অঙ্কে এই রকম যে কোনো অঙ্কে যখনই বলবে এ অ্যান্ড বি উভয় কতদিন কতক্ষণে কাজটা করবে, সুতরাং এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, এ প্লাস বি যখন একত্রে আমাদেরকে কাজটা বের করতে হবে তখন আমাদের ফর্মুলাটা হবে এ ইনটু বি বাই এ প্লাস বি, যখন টুগেদার হবে তখন আমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সুতরাং এখানে এ কত বলা ছিল 8 ঘন্টা, 8 ইনটু 12, আর এখানে এ প্লাস বি অর্থাৎ 12 প্লাস 8 যোগ করলে আমাদের কত হচ্ছে 20, এটাকে যদি মাল্টিপ্লাই করি কাটাকুটি করি যদি 2 এটা হচ্ছে 5 ইকুয়ালস টু আমাদের লিখতে পারি এটা 24/5 4 পূর্ণ 4 এর 5 আওয়ার্স হচ্ছে এর অ্যান্সার। সুতরাং এ আর বি কতক্ষণে কাজটা করবে 4 পূর্ণ 4 এর 5 আওয়ার্সে এ আর বি কাজটা সম্পূর্ণ করতে পারবে। এই কোশ্চেনটাতে কি বলছে আমাদের এখানে, রাম অ্যান্ড শায়ন টুগেদার ক্যান ফিনিশ আ জব ইন 8 ডেজ, রাম আর শায়ন একত্রে কাজটা করছে কতদিনে, কোন একটা কাজ করছে 8 দিনে, রাম ক্যান ডু সেম জব অন হিজ ওন 12 ডেজ, এবং রাম সেই কাজটা নিজে করছে কতদিনে, অনলি রাম করছে 12 দিনে, হাউ উইল লং শায়ন উইল টু ডু দ্য জব বাই হিমসেলফ, ওই কাজটা শায়নকে করতে একা কত সময় লাগবে। সো এই কোশ্চেন আগের কোশ্চেনে ছিল আমাদের একত্রে দুজন কতদিনে কাজটা করবে, এবং এই কোশ্চেনে অনলি শায়ন কতদিনে কাজটা করবে। সো এখানে আমাদেরকে কি করতে হবে, মোট কাজ আমাদের বলে দেওয়া আছে, কাজের সময় হচ্ছে 8 দিন, এবং আমাদেরকে একজন সিঙ্গেল যে করছে তার কাজটা হচ্ছে 12 দিন, অর্থাৎ আমাদের বেসিক আমরা যদি ধারণা দেখি টোটাল কাজ থেকে একজনের কাজটা বাদ দিলে আমরা কি পাবো, যে একা কাজ করছে তার কাজটা অবভিয়াসলি পেয়ে যাব। সুতরাং এটা মাইনাসের ফর্মুলায় পড়বে, মাইনাসের ফর্মুলাটা ঠিক এরকম, এ ইনটু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ আমরা যেটা টুগেদার এর ক্ষেত্রে কি করছিলাম যোগ করছিলাম অনলি সেটা এখানে মাইনাস হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, বড়টাকে অবভিয়াসলি আমরা এ ধরবো এবং ছোটটাকে বি ধরছি, সো এটা হয়ে যাচ্ছে 12 ইনটু 8 বাই 12 মাইনাস 8 করলে আমাদের কত হচ্ছে 4, সো 3 24 ডেজ, এটা কার কাজ বেরোলো, এটা হচ্ছে যে একা কাজ করছিল অর্থাৎ শায়ন, শায়ন একা যে কাজটা করতে সময় নেবে 24 ডেজ। ইন দিস কোশ্চেন 3, টু কমপ্লিট আ ওয়ার্ক একটা কাজ শেষ করতে এ টেক্স 50% মোর টাইম দ্যান বি, এর 50% বেশি সময় লাগছে বি এর থেকে, ইফ টুগেদার দে টেক 18 ডেজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তারা একসাথে যদি কাজটা করতে সময় লাগে 18 দিন, হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট, তাহলে বি এর কতদিন সময় লাগবে, এটা আমাদেরকে বের করতে হবে। কোশ্চেনে এ আর বি একত্রে যে কাজটা করছে তার সময় লাগছে কতদিন, 18 দিন, 18 ডেজ, আর আমাদেরকে বলে দিয়েছে এখানে এর সময় লাগছে 50% বেশি বি এর থেকে। সুতরাং আমরা রেশিওটা এখান থেকে পেয়ে যাব এইচ টু বি, এর সময় লাগছে 50%, বি এর যদি 100 লাগে তাহলে এর অবভিয়াসলি 50% বেশি মানে 150 লাগবে। সুতরাং এটা রেশিও আমরা পেয়ে গেলাম 3:2,
এটা রেশিও বেরোলো। ওকে, দেন এরপরে আমরা কি এখানে একত্রে যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমাদেরকে 18-এর সাথে ইকুয়েশানে যদি সমান করি দেন আমরা কি পেয়ে যাব, এক্স এর ভ্যালু পেয়ে যাব। সুতরাং এখানে যদি একত্রে ফর্মুলা অ্যাপ্লাই করি, 3x ইন্টু 2x বাই টুগেদার আমাদের ফর্মুলা নিচে হচ্ছে 3x প্লাস 2x ইকুয়ালস টু 18। সুতরাং এখানে 6x স্কোয়ার বাই 5x ইকুয়ালস টু 18। এখান থেকে একটা এক্স কেটে যায় এবং 6x ইকুয়ালস টু 90 আমরা লিখতে পারি এখান থেকে, অর্থাৎ x ইকুয়ালস টু 15। এবং আমাদেরকে চেয়েছে কোশ্চেনে বি টেক টু ডু ইট, বি এর কত সময় লাগবে। বি এর রেশিওতে আমাদের কী ছিল, 2, অর্থাৎ 2x হচ্ছে আমাদের বি এর যে টাইম যে সময়টা লাগছে। সুতরাং বি এর সময় লাগবে 2x ইকুয়ালস টু 2 ইন্টু 15 ইকুয়ালস টু 30 ডেজ। দ্যাট ইজ আ অ্যান্সার। সো এরকম ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো।